লাগাতার চুরি হচ্ছিল এলাকায়। অবশেষে চোর ধরলেন স্থানীয়রা। পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রচুর ব্যাটারি। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অবাক কাণ্ড, গ্রামের পরিত্যক্ত ঘর থেকে বহু মূল্যবান ব্যাটারি উদ্ধার করল গ্রামবাসী। খবর দেওয়া হয় থানায়, ঘটনার তদন্তে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রামে। বাঙালি অতি পরিচিত একটি প্রবাদ বাক্য আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই কথাই যেন অক্ষরে অক্ষরে খেটে গেল বসিরহাট থানা এলাকার পিফা গ্রামের একটি ঘটনায়। বেশ কয়েকদিন ধরেই বসিরহাট থানা এলাকার পিফা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছিল। কখনো গাড়ির ব্যাটারি, কখনো আবার টাওয়ারের ব্যাটারি চুরি হয়ে যাচ্ছিল। তবে জিনিস চুরি হলেও চোরকে কোনোভাবেই ধরতে পারছিলেন না গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, নৈশ প্রহরী থাকা সত্ত্বেও দিনের পর দিন গ্রামে চুরির ঘটনা বেড়েই চলেছে। তবে এবার এলাকারই একটি পরিত্যক্ত ঘর থেকে দিনের পর দিন চুরি যাওয়া বহু মূল্যবান ব্যাটারি উদ্ধার করল গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চুরির ঘটনায় দুশ্চিন্তার মধ্যে ছিলেন গ্রামবাসীরা। তবে এদিন সকালে গ্রামের মানুষ পিফা বাজারের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে পাটকাটি দিয়ে ঢাকা দেওয়া বেশ কিছু জিনিসপত্র দেখতে পান। এরপর সন্দেহ হয় গ্রামবাসীদের। পাটকাঠি সরাতেই চক্ষু চড়ক গাছ সকলের। দেখা যায় পাটকাঠির নিচে মজুদ ছিল বহু মূল্যবান ব্যাটারি। এরপর গ্রামবাসীরা খবর দেয় বসিরহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া ব্যাটারিগুলিকে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই ঘরের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘরের মালিক জানিয়েছেন কে বা কারা এই কাজ করেছে তা তিনি জানেন না। তবে ইতিমধ্যেই গ্রামবাসীদের এবং বাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, বিভিন্ন সময় গ্রাম থেকে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। কখনো জিসিবি গাড়ির ব্যাটারি, কখনো আবার টাওয়ারের ব্যাটারি, কখনো আবার সাইকেল চুরির ঘটনাও ঘটছে। তবে দিনের পর দিন চুরি হয়ে যাওয়ায় আমরা বারংবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ঘটনা ঘটেছে এই যে, মানে টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে কয়েকদিন ধরে আমাদের এখানে জিসিবির গাড়ির ব্যাটারিও চুরি হচ্ছে। গ্রামে গ্রামে সাইকেল রাখতে পারছে না, তার হচ্ছে গরিব মানুষ জন কেটে যাচ্ছে। এই যে গ্রামগঞ্জে যে চোরচামটা, মানে আমাদের এখানে এসব লোহার ব্যবসা যারা করে তারা এসব গুরু মানে চোরদেরকে, আর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমাদের বসিরহাট থানার মানে ডাকমাস্টার, ওনার বলতে সব সেটিং, সব সেটিং, জুয়া চলছে বসিরহাটে সেটিং, তার হচ্ছে চুরি চামারি করছে তাও সেটিং। হ্যাঁ, আমরা চাচ্ছি এইসব লোকগুলোদের শাস্তি হোক। আর আর প্রশাসন এসছে যে চোরকে না ধরে ব্যাটারি নিয়ে যেতে জিনিসপত্র, চোর না ধরা পর্যন্ত আমরা জিনিস পাঠাবো না। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটে। তারা একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি তাদের। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হোক। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। থানা চুক্তিতে হিরোইনের বসবাস চলতেছে, কিন্তু কথা হচ্ছে যে দীর্ঘদিন এখানে বিশিষ্ট বিশিষ্ট জিনিসপত্র চুরি হচ্ছে। এখানে আমি একটা নাইট ডিউটি করে খাই, 3টে জিসিবির ব্যাটারি চুরি হয়ে গেছে, যার ফলে আমার মাইনের থেকে কাটা পড়তেছে। সেই মাইনের টাকা দিয়ে আমার এই জিসিবির ব্যাটারির টাকা শোধ করতে হচ্ছে। চোর বিশেষ করে কয়েকদিন ধরে চকি দেওয়া হচ্ছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোর বস্তা বস্তা মাল গোলাবাড়ির মাঠে নিয়ে তারপরে এ খাচ্ছে, এ সারা গ্রামের লোক জানে। এর কা পেছনে অনেক চোর আছে, এরা হচ্ছে ভদ্র চোর। ব্যাটারি ছাড়া এসব কেবিল লাইন টাইন চুরি হচ্ছে, সাইকেল ভ্যান সঙ্গে সঙ্গে সব কিছু চুরি হচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, কতটা জিনিস আমরা জোনে খাইতে খাই, আমরা গরিব মানুষ, আমরা চাইছি চোরের শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।